আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। দেশে করোনা টিকা প্রয়োগ শুরু, প্রথমে নিলেন পাঁচজন। সহিংসতা প্রাণহানিতে চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা। করোনায় চব্বিশ ঘন্টায় মারা গেলেন আরও ১৭ জন, শনাক্ত ৫২৮ রোগী। এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল হচ্ছে, এনসিটিবির বৈঠকে সিদ্ধান্ত। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী পাকিস্তান। দিনাজপুরে ট্রাক চাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর। মাদারীপুরে আট বছর আগের হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড। মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণে যুবকের যাবজ্জীবন। শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে নিহত এক, গুরুতর আহত দুই। শৈত্যপ্রবাহ শুরুর আভাস, আরও বাড়বে শীত। আইসিসির বোলিং র্যাঙ্কিংয়ে সেরা দশে মিরাজ মুস্তাফিজ। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।